প্রযুক্তির ব্যবহার না করে একটা দিনের কথা কি তুমি ভাবতে পারো? এই যে তুমি আমাদের কথা শুনছো, প্রযুক্তির মাধ্যমে কিন্তু শুনছো। এখন বলো তো, প্রযুক্তি বলতে আসলে কি বোঝায়? প্রযুক্তি শব্দটা শুনলেই হয়তো তোমার মাথায় কম্পিউটার, ল্যাপটপ, গেমিং ডিভাইস, স্মার্ট ওয়াচ বা 3D চশমার মতো অত্যাধুনিক যন্ত্রপাতির কথা চলে আসবে। এগুলো তো অবশ্যই প্রযুক্তি থেকে পাওয়া অত্যাশ্চর্য সব বস্তু। তবে প্রযুক্তি আর তার উদ্ভাবন কিন্তু এ বিশ্বে নতুন কোনো ধারণা নয়। পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপাদান জড়ো করে বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ যখন কোনো প্রয়োজন মেটানোর জন্য কিছু একটা তৈরি করে ফেলে, তখন সেটিকে বলা হয় প্রযুক্তি। সেই অনুযায়ী প্রাচীনকালে মানুষ যখন চাকা তৈরি করল বা শিকার করার অস্ত্র, সেগুলো প্রযুক্তিরই উদাহরণ ছিল। এসব তো গেল প্রাচীন বিশ্বে প্রযুক্তির কথা। এখন এসো আমরা আধুনিক বিশ্ব প্রযুক্তি নিয়ে কিছু তথ্য জেনে নেই। শুরুতেই বলছি কম্পিউটারের কথা। তুমি কি জানো প্রথম কে কম্পিউটার তৈরি করেছিল? কম্পিউটার তৈরির পেছনে অনেক মানুষের অনেক ধারণার অবদান থাকলেও আধুনিক কম্পিউটারের জনক বলা হয় ব্রিটিশ উদ্ভাবক চার্লস ব্যাবেজকে। 1822 সালে তিনি সর্বপ্রথম একটি আধুনিক কম্পিউটার তৈরি করেন, আর প্রথম প্রোগ্রামের হিসেবে বলা হয় অ্যাডা লাভলেসের নাম। তেমনি প্রথম মোবাইল ফোনটির উদ্ভাবনের পেছনেও মানুষের অনেক গবেষণা ও অনেক দিনের যাত্রার গল্প রয়েছে। তবে প্রথম তারবিহীন মোবাইল ফোনের উদ্ভাবক আমেরিকান প্রকৌশলী মার্টিন কুপার। তিনি মূলত মোটরোলা কোম্পানির একজন কর্মী ছিলেন, আর প্রথম মোবাইল ফোনটি তিনি উদ্ভাবন করেন 1973 সালে। প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করছো তো? আচ্ছা, এই ইন্টারনেট কথাটি কোথা থেকে এসেছে বলো তো দেখি। এটি এসেছে ইন্টার কানেকশন নেটওয়ার্ক কথাটি থেকে। আর ওয়াইফাই শব্দটি এসেছে, আসলে এটি কোনো শব্দ থেকেই আসেনি, বরং একটি মার্কেটিং প্রতিষ্ঠান তাদের প্রযুক্তির জন্য একটি সহজ ও ভিন্ন ধরনের নাম খুঁজছিল। তখন থেকেই ওয়াইফাই নামটি প্রচলিত হতে থাকে। অনেকে মনে করেন এই শব্দটি এসেছে ওয়্যারলেস ফিডেলিটি থেকে, তবে এমন কোনো কথা বাস্তবে স্বীকৃত নয়। নতুন কোনো রেস্টুরেন্ট বা জায়গা খুঁজে বের করতে জিপিএস ব্যবহার করো কি? যে জিপিএস প্রযুক্তির মাধ্যমে তুমি মোটামুটি পৃথিবীর একটা ম্যাপ দেখে রাস্তা খুঁজে বের করে ফেলতে পারো, সেই জিপিএস কথাটি এসেছে গ্লোবাল পজিশনিং সিস্টেম থেকে। ফোনের ইন্টারনেট কখনো 3G কখনো 4G হতে শুনেছ তো? এসবের মধ্যে পার্থক্য জানো কি? সহজ কথায়, মোবাইল নেটওয়ার্ক যখন সক্ষমতার দিক থেকে একটু করে উন্নত হয়, প্রতিটি উন্নয়নের ধাপকে একটি করে জেনারেশন হিসেবে দেখা হয়। যেমন প্রথম জেনারেশনকে বলা হয় 1G, দ্বিতীয় জেনারেশনকে 2G, তৃতীয় জেনারেশনকে 3G। তবে এর মানে এই নয় যে এক জেনারেশন অন্য জেনারেশনের চাইতে 2 গুণ ভালো, বরং একটি জেনারেশন পরিবর্তন হওয়ার মানে হল নেটওয়ার্কের সক্ষমতা বেড়ে যাওয়া। কত কথা জেনে গেলে প্রযুক্তির বিষয়ে! আজকের মতো এখানেই শেষ করছি।